ফের সরগরম মুর্শিদাবাদ। কান্দির পঞ্চায়েত সমিতির সদস্যকে গুলি করে খুন। কান্দির গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোসাইডোব গ্রামে বাড়ি ঢোকার আগেই খুব কাছ থেকে গুলি করা হয় জাহাঙ্গীর শেখকে। কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ, যদিও অভিযোগ অস্বীকার কংগ্রেসের। পঞ্চায়েত সমিতির সদস্যকে গুলি করে খুন, এই ঘটনায় ফের সরগরম মুর্শিদাবাদ। কান্দি পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য জাহাঙ্গীর শেখকে সোমবার রাতে গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়, তবে অস্ত্রোপচার হলেও মঙ্গলবার সকালে মৃত্যু হয় তার। জানা যায়, কাজ সেরে বাড়ি ফেরার পথে কান্দির গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোসাইডোব গ্রামে বাড়ি ঢোকার আগেই খুব কাছ থেকে তাকে গুলি করা হয়। আর এই ঘটনায় তৃণমূলের অভিযোগের তির কংগ্রেসের দিকে। ঘটনার পর হাসপাতালে এসে পৌঁছন কান্দি পঞ্চায়েত সমিতির সহসভাপতি তথা কান্দি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থপ্রতিম সরকার সহ জাহাঙ্গীর শেখের অনুগামীরা। কান্দি পঞ্চায়েত সমিতির সহসভাপতি পার্থপ্রতিম সরকার জানান, কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে চক্রান্ত করে খুন করেছে। খুনের পিছনে কারণ খুব সোজা এবং সাপটা, যে জাহাঙ্গীর শেখ ওই এলাকার জনপ্রিয় নির্বিবাদী নেতা ছিলেন, পঞ্চায়েত সমিতির সদস্য, ওর শাশুড়ি ওখানকার গ্রাম পঞ্চায়েতের সদস্য। শুধু বিগত দিনের পঞ্চায়েত নয়, এর আগের পঞ্চায়েতগুলোতেই ওরাই ওখান থেকে জনপ্রতিনিধিত্ব করেছে এবং গত লোকসভা বিধানসভা দুটো ভোটেই ওই গোসাইডোব বুথ থেকে আমরা জয়লাভ করেছি এবং ভোটের দিনও জাহাঙ্গীরের প্রতি আক্রমণ হয়েছে। ভোটের আগেও ওকে একবার খুন করার চক্রান্ত হয়েছিল, সেগুলো থানায় অভিযোগ করা হয়েছিল এবং মাঝে মাঝেই ওর উপরে ওই এলাকার কিছু দুষ্কৃতকারী, কংগ্রেসের আশ্রিত কিছু সমাজবিরোধী, তারা ওর উপরে চড়া হয় এবং ওরা দেখেছে ওই এলাকায় যদি জাহাঙ্গীরকে না সরানো যায়, গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের তিনটে পঞ্চায়েত সমিতি সিটের মধ্যে একটা পঞ্চায়েত সমিতির সিট, সেই জায়গাটায় জাহাঙ্গীরকে না সরাতে গেলে রাজনৈতিকভাবে ওরা এলাকাটা দখল নিতে পারছে না। সেই কারণে এটা পরিকল্পিতভাবে এবং খুব বড় মাথা থেকে এটা এই খুনটাকে চক্রান্ত সহকারে করা হয়েছে, যাতে ওখানে তৃণমূল কংগ্রেস দলটা দুর্বল হয়। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ওই এলাকায় মমতা ব্যানার্জিকে সামনে রেখে সাংগঠনিক স্তরে আমরা যে জায়গাটায় গেছি, সেই জায়গাটা আজকে আমাদের কিছুটা হলেও জাহাঙ্গীর চলে যাওয়াতে আমাদের শূন্যতা হলো। নিহত জাহাঙ্গীর শেখের পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নিহতের স্ত্রীর অভিযোগ কংগ্রেসের দিকেই। বিকালবেলা থেকে আমার স্বামী কে গেল, ওই চারটে দিকে হবে, তো চারটে হবে অঞ্চলে গিয়েছিল, গোকর্ণ অঞ্চল দিয়ে কি কাজ সেরে বাড়ি ফিরছিল। ফেরার পথে 7টার সময় কে ফোন করেছে জানি না, ওখানে দাঁড়াইছিল, যা শুনছি আমি মানুষের মুখে, আমি তো দেখি না, দিয়ে দাঁড়াইছে আর কে ফোন করেছে তাও জানি না। দিয়ে ওই সৌদি বলে ইমামলের বেটা, ওরা এক পার্টি, ওই কংগ্রেস পার্টি ওরা, আর আমরা তৃণমূল দিই, কিন্তু ঝামেলা নাই, দিয়ে ওই ছেলেই গুলি করেছে সৌদি। যদিও কংগ্রেস অভিযোগ অস্বীকার করেছে, তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব বলেই পাল্টা অভিযোগ তাদের। গতকাল আমরা দেখলাম যে গোকর্ণ টুয়ের পঞ্চায়েত সমিতির সদস্য জাহাঙ্গীর শেখ তিনি গুলিবিদ্ধ হয়েছেন, সাংবাদিকদের মাধ্যমে আমরা এই খবরটা আমরা জানতে পারি। এটা তৃণমূলের একটা ম্যাল প্র্যাকটিস, রবীন্দ্রনাথের কাব্যের ভাষায় যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টা ব্যথায় চোর। দেখুন কোন তৃণমূলরা আজকাল মার্ডার হচ্ছে, দেখুন হয় অর্থনৈতিক কারণের সঙ্গে তারা জড়িত, আর না হলে ধারাবাহিক মানুষের উপরে অত্যাচার করার সঙ্গে জড়িত। আরও তো অনেক তৃণমূল কর্মী আছে, নেতৃত্ব আছে, তাতে অসুবিধা ঘটছে না। অর্থাৎ এই সদস্যরা তারা মানুষের কাছে আস্তে আস্তে কেমন যেন গণশত্রুতে পরিণত হচ্ছে। আমরা বলতে চাই যে কংগ্রেস ছাড়া কি আর কোনো শত্রু থাকতে পারে না? জাহাঙ্গীর শেখের ব্যক্তিগত শত্রু থাকতে পারে, রাজনীতি করে না এমন লোক থাকতে পারে, অন্য দল থাকতে পারে, তৃণমূলের সব থেকে বড়ো শত্রু তৃণমূল নিজেই। অনাস্থা নিয়ে আসবে কে? তৃণমূল। তৃণমূলকে মারবে কে? তৃণমূল নিজে। ফলে তৃণমূলের শত্রু তৃণমূলই তৈরি করেছে। কিন্তু প্রশ্নটা মানুষের ঝুলে রইল, আপনাদের মধ্যে আমিও ঝুলে রইলাম, যে বিড়ালটা তো তাদের ঘরের মধ্যেই আছে, বিড়ালটা সঠিকভাবে ম্যাও করবে তো? ডে উপলক্ষে কাভেরি নিয়ে এলো স্ক্র্যাচ অ্যান্ড উইন অফার। স্ক্র্যাচ কুপনের মাধ্যমে কেনাকাটায় পেয়ে যান 50% ডিসকাউন্ট। অফার চলবে 15 আগস্ট পর্যন্ত। কাভেরি, খাগড়া, ভৈরবতলা, বহরমপুর। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।